হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ফর্সা হওয়ার জনপ্রিয় ক্রিম আল্ট্রাবাইট টিপিল অ্যাকশন ক্রিম নিয়ে। বন্ধুরা, আমরা জানব এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার কি কি উপকার হবে। এই ক্রিম ব্যবহার করার ফলে সত্যিই কি আপনি ফর্সা হতে পারবেন? আপনার মুখের কালো দাগ পরিষ্কার হবে কি? এবং এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করবেন সঠিক জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই আল্ট্রাবাইট ক্রিমটির কম্পোজিশন হল হাইড্রোকুইনন 2%, মোমেটাসন 0.1% ও ট্রিটিনিয়ন 0.025%। এই ক্রিমটি ম্যানুফ্যাকচার করেছে লিপল হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি। এটি 15 গ্রাম টিউব ও 25 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 125 টাকা ও 165 টাকা। বন্ধুরা, এই আল্ট্রাওয়াইট ক্রিমের প্রধান কাজ হচ্ছে মুখের কালো দাগ তুলে ফর্সা করা। যদি আপনার মুখে ব্রনের দাগ থাকে, ডার্ক সার্কেল থাকে, মুখে সানটান পড়ে মুখ কালো হয়ে গিয়েছে, তার জন্যও আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে আপনার মুখের কালো দাগ উঠে যাবে এবং মুখ উজ্জ্বল হবে ও ফর্সা হবে। আর যদি আপনার মুখে কোনো দাগ না থাকে, তারপরও যদি আপনি এই ক্রিমটি মেখে ফর্সা হতে চান, তাহলেও আপনি ফর্সা হবেন। কিন্তু বন্ধুরা, যতদিন এই ক্রিমটি ব্যবহার করবেন ঠিক ততদিনই ফর্সা থাকবেন। এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিলে আবারও আপনি আগের মতো কালো হয়ে যাবেন। সেই জন্য আমার মতে ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো। তবে যদি আপনার মুখে দাগ থাকে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, দারুণ কাজ করে থাকে। বন্ধুরা, এই ক্রিমের সাইড এফেক্টসগুলি হলো মুখ লাল হয়ে যেতে পারে, মুখ জ্বালা করতে পারে। এই ক্রিমটি বেশি ব্যবহার করার ফলে আপনার মুখের চামড়া পাতলা হয়ে যেতে পারে। এমন কোনো সমস্যা দেখা দিলে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ক্রিমটি শুধুমাত্র রাত্রে ব্যবহার করবেন। ব্যবহার করার আগে আপনি যে ফেসওয়াশ বা সাবান ব্যবহার করেন তা দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নেবেন, তারপর এই ক্রিমটি মুখে লাগিয়ে নেবেন এবং সকালে উঠে আবার মুখটি ধুয়ে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।